মাদারীপুরের এই উৎসবে প্রথমেই যাকে স্মরণ করতে হয় আমাদের মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পদচারণায় ধন্য এই মাটি, যার শৈশব কেটেছে এই মাটিতে। ইসলামিয়া হাই স্কুলের অধ্যয়নরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে চলে গিয়েছিলেন কলকাতায়, এবং তার পিতা মাদারীপুরে চাকরি করেছেন। যে আদালতে চাকরি করতেন সেই আদালতকে এখন আমরা বঙ্গবন্ধু ল কলেজ করে দিয়েছি। অনেকে জানেন কি আমি জানি না, জয় বাংলা স্লোগানটি উঠেছিল এই মাদারীপুরের মাটির থেকে। এই ইতিহাসটা একটু আপনাদের জানা দরকার। সতর্ক করে দিতে চাই সেটি হলো, অনেক বিমুক্ততা এখানে আছে, আমার আজকের প্রজন্ম, আমাদের সন্তান যারা এখানে উপস্থিত আছে সবাইকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, 2 লক্ষাধিক পাবনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। সেই স্বাধীনতা আবার সকলের একাংশে দ্বারা চেষ্টা করছে, ওদের বিরুদ্ধে আমাদের আবার রুখে দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এই সময় আসলে